একটানা বৃষ্টির শেষে অবশেষে মেঘমুক্ত পরিষ্কার নীল আকাশ দেখল দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকে কমেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভোরের দিকে শিরশির হাওয়া অনুভূত হচ্ছে, সকালের দিকে হালকা চাদরের প্রয়োজন পড়ছে বাংলার মানুষের। তবে কি অবশেষে বর্ষা বিদায় নিতে চলেছে বাংলা থেকে, আসতে চলেছে কি শীত? এই প্রশ্নে উত্তরে রাজ্যের মানুষকে আসার বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবার পিছু ছাড়তে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 23 অক্টোবর অর্থাৎ আগামীকাল শনিবার থেকেই এই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ছিল বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবারে বৃষ্টির আভাস থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী শুক্রবার থেকেই শুকনো থাকবে আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্ষা বিদায় নিয়েছে, শনিবারের মধ্যেই গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। পাশাপাশি 26 অক্টোবরের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা। যে কয়েক টুকরো স্থানীয় মেঘ রয়েছে এবার তারও মেয়াদ শেষ হবে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ায় ভ্যাপসা গরমও কিছুটা বেড়েছে। রাতের তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের তুলনায়। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের দিকে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা, তার ফলে রাতের দিকে শীত শীত আমেজ অনুভূত হবে। কাজেই এখন শীত না পড়লেও শীতের আমেজ এই সপ্তাহতেই পাবেন শহরবাসী, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বিহারের ওপর অবস্থান করা নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় লাল সতর্কতা জারি করা ছিল। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল বৃষ্টিপাত হয়। তিস্তা তোর্ষার মতো পাহাড়ি নদীগুলিও বিপদসীমার উপর দিয়ে চলতে থাকে। একাধিক জায়গায় ধস নেমে পাহাড় ভেঙে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ। টানা বৃষ্টির জেরে পাহাড়ে আটকে পড়েছে বহু বাঙালি পর্যটক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 98% এবং ন্যূনতম 51%।